নমস্কার, বাংলা রাইটার্স ফ্রম মফস্বল বাংলা কবিতা একাডেমির যৌথ উদ্যোগে সিটিএন টিভিতে সম্প্রচারিত সাতকাহন অনুষ্ঠানের কবি ও কবিতার আড্ডায় পেয়ে গিয়েছি নদিয়া জেলার হাঁসখালি ব্লকের দুই কবিকে। আমার পাশে যিনি রয়েছেন খুব পরিচিতি কবি এবং পেশায় যেভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকার পরেও যে সাহিত্য রচনায় এবং সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা নিয়েই তার যে সাহিত্য সৃষ্টি করে যাচ্ছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই সেই প্রবীর প্রামাণিককে। পাশাপাশি রয়েছেন আমাদের আরেক কবি হাঁসখালী ব্লকেরই আমাদের শিব শেখরগণকে। দুজনাই কিন্তু সুবান তালে কবিতার অবাধ ভূমিতে তাদের যাতায়াত এবং কবিতা উৎসবে অংশগ্রহণ আর সেই সাথে নতুন নতুন শব্দ নিয়ে সাদা কাগজের পাতায় রাত এবং দিনে তাদের যে লিপিবদ্ধ হয় বিভিন্ন ধরনের রচনা, নিশ্চয়ই আমাদের কাছে, সমাজের কাছে এটা একটা বাড়তি পাওনা। সেই হিসেবে আজ চলছে বৈশাখ মাস, আর বৈশাখ মাস মানেই আমাদের সকল মানুষের কাছে মনে হয় সেই রবি ঠাকুরের কথা। আর রবি ঠাকুরের জন্মদিনকে স্মরণ রেখেই আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের কবি ও কবিতার আড্ডায় দুই কবির কাছ থেকে শুনে নেব তাদের রোমান্টিক রোমান্টিক কবিতা। আর বন্ধুগণ, দর্শক বন্ধু, এখানেই আমাদের সার্থকতা যে প্রতিনিয়ত প্রতিদিন সকাল 6:50 আমাদের সাতকাহন অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আর এখানেই দাঁড়িয়ে আজকের অনুষ্ঠানে পেয়ে গিয়েছি দুই কবিকে। আমরা প্রথমেই শুনে নেব আমাদের আজকের কবিতার আড্ডার মধ্যমণি প্রবীর প্রামাণিকের কাছ থেকে স্বরচিত কবিতা। শুনুন দর্শক বন্ধু, তিনি কি শোনাচ্ছেন আপনাদের জন্য? আমি একটা কবিতা বলছি, কবিতার নাম অচেনা পথিক। আমি প্রথমে এটা পাঠ করছি, এরপরে শ্যামলদা হয়তো বলবেন আরও কয়েকটা কবিতা বলতে, আমি বলবো, আপনাদের ভালো লাগলে বলবেন, খুবই আনন্দ পাব। আমার কবিতা, প্রথম কবিতা অচেনা পথিক। গায়ের মেডো পথ ধরে অচেনা এক পথিক চলেছে, গ্রীষ্ম প্রখর তাপে ক্লান্ত দেহে গুটি গুটি পায়ে নিজের গন্তব্যে স্থানে। দেখে মনে হয় সে যেন পার হয়ে এলো এক মরুভূমি, ক্ষুধা তৃষ্ণা লেগে আছে তার ঘামঝরা ক্লান্ত শরীরে, এসে বসলো সে নদী তটে এক বটবৃক্ষ তলে। চেয়ে চেয়ে দেখলাম আমি এ কত অসহায় একজন, কি জানি সে যাবে কোথা, আমি কি চিনি বসে থা, না হয় নিয়ে যেতাম তাকে তার হাত দুটি ধরে। মনে বড় সাজ জাগে, জিজ্ঞাসা কি করিব তাকে, হে পথিক তুমি যাবে কোথা, কি জানি সে কি বলে বসে, সে আছে কোন চিত্তে, ক্লান্ত শরীর এলিয়ে দিল গ্রীষ্মের মৃদু সমীরে। আখি দুটি ঢল ঢল মুদিয়া আসে নয়ন তার, ক্লান্ত বেশে শয়ন করিল সে, নীরবে আসিলাম ফিরে, ব্যতীত হয় তারে ঘিরে, সে কোন অচেনা এক পথিক। বাহ, একটি সুন্দর কবিতা আমাদের দর্শক বন্ধুদের জন্য উপহার দিলেন আমাদের আজকের প্রিয় কবি প্রবীর প্রামাণিক। তার কাছ থেকে শুনে নেব আরেকটি রোমান্টিক কবিতা। শুনুন দর্শক বন্ধু, তিনি কি শোনাচ্ছেন? আমার এই কবিতাটার নাম মোবাইলের যুগ। আমরা তো এখন কাব্য গল্প তো ভুলেই গেছি, সেই এখন মোবাইলের যুগে আমরা মোবাইলের ছবি, মোবাইলের গান, এটা নিয়েই আমরা ব্যস্ত থাকি। সেই মোবাইলের জন্য আমি একটা কবিতা লিখেছি। কাব্য গল্প নেই আর, এসব এখন হাস্য, সবার হাতে আছে এক ছোট্ট একটা বাস্ক, বোতাম টিপে গান শোনে ছবি দেখতে মত্ত, এসব ফেলে কেউ আর পড়ে না কো কাব্য। যোগ বিয়োগ সব ভুলে গেছে, ক্যালকুলেটর পেয়ে হাতে, ধারাপাতের বই চেনে না, প্রয়োজনে আর নেই তাতে, ঘড়ি আর চলে না টিক টিক শব্দে, মোবাইলের সময়টা চলে নিঃশব্দে,
শিক্ষার হার বেড়েছে, মান গিয়েছে কমে, প্রতিযোগিতার মান সব অর্থ দিয়ে কেনে। ডাকবাসকে পড়ে না চিঠি, ডাক যায় ঘুরে, চিঠির কি বা প্রয়োজন আর, মোবাইল তো ঘরে ঘরে। বাহ, আরেকটি সাম্প্রতিক কালের প্রতিচ্ছবি তুলে ধরলেন আমাদের কবি প্রবীর প্রামাণিক। আর এখানেই আমাদের সার্থকতা, আমাদের এগিয়ে চলার কথা, আর আমরা এগিয়ে যাচ্ছি, কারণ প্রযুক্তি এবং ইতিহাস কখনো থেমে থাকে না, আর সাহিত্য হচ্ছে সেই এগিয়ে যাবার জন্যই দিশা দেখায়, আলোর পথ দেখায়। অন্ধকার মুছতে মুছতে আমরা যেন সূর্যের আলো দেখে ফেলি, আর শীতকালে সেই শিউলি ফুলের উঠোন আমার মনে হয় ভোরবেলা উঠে সেই শিউলি ফুলকে তুলে আমার মন্দিরে সাজিয়ে রাখি। আর কবিতাও এমন একটি বিষয় যেখানে নতুন নতুন শব্দ সাজিয়ে আমার সমাজ, আমার দেশ, আমার পরিবার, আমার বন্ধুদের শুনিয়ে যায়, আর এখানেই যেন আমার মন ভরে ওঠে। আজকের কবি ছিলেন আমাদের প্রবীর প্রামাণিক। আমরা ফিরে যাব আমাদের অনুষ্ঠানের আজকের আরেক কবি আমাদের শিবশেখর গণের কাছে, আমরা শুনে নেব তার কাছ থেকে স্বরচিত কবিতা। শুনুন দর্শক বন্ধু, তিনি কি শোনাচ্ছেন? আমরা দুজনেই এসেছি নদিয়া জেলার থেকে। আমার প্রথম যে কবিতাটি, কবিতাটির নাম আমার নদিয়া জেলা। আমার জেলা নদিয়া জেলা, হেথাই করেন নিমাই খেলা, নবদ্বীপ তার ধাম, আমরা তাকে করি প্রণাম। কৃষ্ণনগর মাটির পুতুল বিখ্যাত, যেন মাটির পুতুলের জন্য সরপুরিয়া সরভাজা খেতে ভালোবাসতেন কৃষ্ণচন্দ্র রাজা। গোপাল ছিলেন রাজার ভার, বুদ্ধিতে তার ছিল না তার। শান্তিপুরে রাস্তাত কেয়াবাত কেয়াবাত, কল্যাণীতে গেলাম হন্তদন্ত, এখানেই নদিয়া জেলা সীমান্ত। বাহ, একটি সুন্দর প্রতিচ্ছবি। এই কারণেই বলবো যে আজকের অনুষ্ঠানে দুই কবি যেখানে বসবাস করেন তার একটু পরিচিতি আমাদের কবি শিবশেখর গণ দিয়ে দিয়েছেন দর্শকদের কাছে। আর এখানেই তো কবিরা জল সাঁতরে সাঁতরে কুলে ওঠার জন্য, পাড় ঘেঁষার জন্য, এবং তাদের যে লেখনী শক্তিকে পাঠকের কাছে, দর্শকদের কাছে তুলে ধরবার যে আপ্রাণ উদ্যোগ এবং প্রচেষ্টা, তার প্রতিচ্ছবি ধরা পড়ল তার কবিতায়। কে বলেছে, প্রত্যাশা আছে বলেই বাঁচতে ইচ্ছে করে, হয়তো যা চেয়েছি তা পাইনি, তবুও পাওয়ার জন্যই তো প্রত্যাশায় থাকছি আমরা। তো কবি তিনি সবসময় প্রত্যাশায় থাকেন, নতুন কিছু উপহার দেওয়ার জন্যই তার আন্দোলন বলতে পারেন, তার চর্চা বলতে পারেন, তার অনেক সময় নষ্ট করে কবিতার মধ্যে দিয়ে নিজেকে যেন স্বপ্ন দেখে বেড়ান। আর এইটাই হচ্ছে আমাদের কবিদের বড় কথা আর কবিদের বাড়তি পাওনা। আমরা শুনে নেব আজকের কবি প্রবীর প্রামাণিকের কাছ থেকে আরো কবিতা। শুনুন দর্শক বন্ধু, তিনি কি বলছেন? আমার আর একটা কবিতা বলছি, কবিতার নাম সাজের বেলা। দিনের শেষে সূর্য ডোবে, সন্ধ্যা আসে নেমে, রাকাল ছেলে ফিরছে বাড়ি চাষিদের শনে, গরুর পায়ে উড়ছে ধুলো, লাগছে গায়ে মাথে, সাজের বেলায় গামছা নিয়ে যাচ্ছে তারা ঘাটে, ছাপুড় ছুপুড় শব্দ করে নাইছে তারা জলে, জেলেরা সব জাল পাতে নদীর কুলে কুলে, পাখিরা সব ফিরছে দলে কিচির মিচির স্বরে, গাছের ডালে বসছে তারা বাসা খোঁজার তরে, মায়েরা যায় তুলসী তলায় সাজের প্রদীপ নিয়ে, হোক্কা হওয়া শেয়াল ডাকে বাঁশবাগানের কোণে, ছেলে মেয়ে পড়তে বসে মন দিয়ে সব পড়ে, ঠাকুর দাদা ঠাকুর ঘরে কৃষ্ণ নাম করে। বাহ, কবিতা এখানেই যেন কবিতার সম্পূর্ণতা রূপ পায়। এখানে যে রসায়ন, অর্থাৎ একটা সংমিশ্রণের কবিতা, কবির ভাবনাগুলো কিন্তু কখনোই আলাদা আলাদা হয় না, আর আলাদার মধ্যেই যেন একটা স্বাদ খুঁজে পাই আমরা। আর যিনি লেখেন তার তো আলাদা একটা মাত্রা থাকাটাই স্বাভাবিক। আমাদের প্রবীরবাবু সেই রকমই একটি কবিতা, সংমিশ্রণের কবিতা আমাদের দর্শকদের জন্য উপহার দিলেন। ধন্যবাদ কবি প্রবীর প্রামাণিককে। আমরা শুনে নেব তার আরেকটি কবিতা।
আমি আর একটা কবিতা বলছি, কবিতাটা একটু অন্য রকমের, যেটা আমাদের এই নিয়ে আমরা একটু আন্দোলন করা উচিত। সেই কবিতার নাম হচ্ছে পণ নিচ্ছি। কবিতাটা আমি পাঠ করছি। পণও নিচ্ছি মেয়েও নিচ্ছি, করছি কি এটা ভালো? জ্ঞান বুদ্ধি থেকেও আমাদের লাভটা কি হলো? যে বাবার আছে অনেক দিচ্ছে মেয়ের বিয়ে, গরিব বাবা বুক চাপড়াই মেয়ের দিকে চেয়ে। পণ পোতাটা উঠতো যদি বেশ তো হতো ভালো, অবহেলিত হতো না আর গরিব বাবাগুলো। ছেলের বাবার চাহিদাগুলো পূরণ যদি করি, আমার মতো ভালো লোক পাওয়া খুবই ভারী। চাহিদা মতো না দিয়ে দিলে মেয়ের বিয়ে, ঝিয়ের কাজ করতে হয় মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে। আমরা সবাই কেমন ছেলে মেনে নিচ্ছি সেটা, প্রতিবাদ না করে বউয়ের মারথি লাথি ঝাঁটা। পণ নেওয়া বন্ধ করো, এগিয়ে এসো সবে, ছেলে মেয়ের পার্থক্যটা ভুলে যেতে হবে। বাহ, পণ প্রথা বিরোধী একটি কবিতা লিখেছেন আজকের অনুষ্ঠানের কবি প্রবীর প্রামাণিক। অর্থাৎ একজন কবি, সে গোটা সমাজ ব্যবস্থা নিয়েই তার ভাবনাটা ঘুরে বেড়ায়। আমরা মনে করি কবি কিন্তু একটা জায়গায় থেমে থাকেন না, তার পরিবারের সাথে, তার গ্রাম বলুন, শহর বলুন, সমাজ বলুন, দেশ বলুন, তার কিন্তু চিন্তাটা সবসময় সুদূর প্রসারিত। কবি বাল্যবিবাহ থেকে শুরু করে একজন কবি দেশ কিভাবে চলতে পারে, সমাজের দুর্নীতির চোখে আঙুল দেখিয়ে সে দেখাতে পারে যে এখানে ভুল হচ্ছে, এখানে দুর্নীতির বাসা বাচ্ছে, আর সেগুলোকে কিন্তু লেখনীর মধ্যে দিয়ে সজাগ করবার জন্য তার উদ্যোগ থাকে, তার আপ্রাণ চেষ্টা থাকে। আজকের অনুষ্ঠানের দুই কবি, এক হচ্ছেন প্রবীর প্রামাণিক, আর হচ্ছেন শিবশঙ্কর গণ। দুজন কবির কাছ থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি তাদের সামাজিক প্রেক্ষাপট নিয়ে অসংখ্য কবিতা। আমরা ফিরে যাব শিবশঙ্কর গণের কাছে। শুনুন দর্শক বন্ধু, শিবশঙ্কর গণ কি বলছেন? আমার একটি কবিতা সীমান্তের গ্রাম। আমরা নদিয়া জেলার সীমান্ত প্রত্যন্ত এরিয়ায় আমরা বসবাস করি। সেই সীমান্তের গ্রাম নিয়ে আমার একটি কবিতা লেখা। সুজলা সুফলা মোদের গ্রাম, সীমান্ত লাগোয়া পেপুল বেরিয়া নাম। ধন্য হয়ে আছে সেই বিমল মিত্রের নাম, ধন্য হয়ে আছে সেই ফতেপুর ধাম। এই গ্রামেতেই আছে নদী নাম ইছামতি, এখানে এসেই হারিয়ে গেছে ইছামতির গতি। এই গ্রামেতেই পুণ্য মাটি সোনার চেয়ে খাঁটি, মহাপ্রভু পা রাখলে নেই গ্রামেতে, পদব্য যে গেলেন ভাজনঘাট পুণ্যধামেতে। মহারাজ কৃষ্ণচন্দ্রের পূজা এখনো বন্ধ করেনি গাজনা হরিতলার মানুষ কখনো। বাহ, আমরা শুনে এলাম আমাদের কবি শিবশঙ্কর গণের কাছ থেকে কবিতা। শিবশঙ্কর, একটু গান হবে? একটা গান, একটু স্বাদ বদল দু এক কলি হবে, কিন্তু গান তো আজকে ঠিক এ করা নেই। ঠিক আছে, কবিতা হোক, আমি তার মাঝে গান করছি। আচ্ছা, আমরা শুনে নেব তার ফাঁকে আমাদের কবি প্রবীর প্রামাণিকের কাছ থেকে আরো কবিতা শুনে নিই। কবিতা পড়ছেন প্রবীর প্রামাণিক। আমি এবার একটা কবিতা বলছি, কবিতার নাম ভোলা মামা। ছোট্ট বাচ্চারা যারা তোমরা এই কবিতা শুনছো, এই আসরে আছো, তোমাদের জন্য আমি একটা কবিতা বলছি। কবিতার নাম ভোলা মামা। ভোলা মামা হাটে যায় জামা নেই গায়ে, মাথায় বড় ধামা নিয়ে চলে খালি পায়ে। মেটো পথ ধরে সে চলে গুটি গুটি, পেটখানি মোটা তার সরু হাত দুটি। থলি সে তো নেয় না ধামাই আনে সবজি, থলি নিলে নাকি তার খুলে যাবে কবজি। হাটটা অনেক দূর প্রায় 3 কোষ, গাড়ি সে তো চড়ে না হেঁটে মেটায় রোষ। সাইকেলে মামা চড়ে না চাকা যায় হড়কে, গাড়ি ঘোড়া দেখলে মামা যাই ভড়কে। হেঁটে চলে সব জায়গা চড়ে না সে গাড়িতে, সদাই ভয়ে মরে তবু থাকে না সে বাড়িতে। বাহ, আরেকটি ছড়া শুনে নিই আমরা, বলুন। আমি আর একটা ছড়া বলছি, তার ফাঁকে বলে নিই ছড়াটার নাম। আমাদের প্রবীর প্রামাণিক হাঁসখালী ব্লকে থাকেন, অর্থাৎ
তিনি কিন্তু পেশাগতভাবে কৃষিকাজে যুক্ত। আর আমাদের বৌদি যিনি আছেন, আমাদের সহধর্মিণী, আমাদের প্রবীরদার রাখি দেবী, যথেষ্ট তাকে সহযোগিতা করে। তার কবিতার যে একজন প্রথম পাঠক আমার মনে হয় তিনি। পাশাপাশি রয়েছেন দুই মেয়ে, তিথি এবং তিতলি, দুইজনাই বর্তমানে পড়াশোনা করছে। আর বাবা যে কবিতা লিখছে, সেই কবিতাগুলো কিন্তু দুই মেয়ে পড়ে থাকেন। অর্থাৎ এই যে বাবার কবিতা লেখার যে সাপোর্ট, একটা জায়গা কিন্তু পরিবারের সকলেই রয়েছে। অর্থাৎ সাহিত্য সংস্কৃতি সম্পন্ন একটি পরিবার কিন্তু আমাদের প্রবীর প্রামাণিকের পরিবারটা। এটাই আমাদের কাছে সুখবর এবং ভালো বিষয় যে সমাজের বুকে এই ধরনের পরিবারের যে আমরা দেখা পাই, এটা কিন্তু সত্যি আনন্দ লাগে। এবং বৈশাখ মাসের বিশ্বকবি রবি ঠাকুরের সময়কালে তাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে তাকে আমাদের অভিনন্দন জানাতে হয়, তাকে অনেক শুভেচ্ছা। এবং পরিবারকে ভালো থাকবেন, আমরা শুনে নেব তার কাছ থেকে আরেকটি কবিতা। আমার কবিতার নাম বাংলার শোভা। ঘাসের ডগায় শিশির দোলে ফুলে বসে এসে ওলি, সূর্যের কিরণে মুক্তা ছড়ায় শিশিরে ভেজা ঘাসগুলি। প্রজাপতি ওড়ে রঙিন পাখনা মেলে মধু করে ওরা পান, পাখিরা বেড়ায় গাছের শাখায় করে মিষ্টি সুরে গান। সবুজ মাঠ মুক্ত বাতাস ঢেউ খেলে ফুলে ফলে, নদীর জল ঝিকিমিকিয়ে নাচছে কেমন তালে তালে। শিমুল পলাশ ফুটে যেতা সেথাই করে আলো, এমন শোভা কোথাও পাবে তুমি কি বলতে পারো? বাংলার শোভা এতই মধুর কোথাও পাবে না, এ যে আমার সোনার বাংলা আমারই বাংলা মা। বাহ, অর্থাৎ এই যে দেশের প্রতি দেশাত্মবোধ আমাদের কবির মধ্যে রয়েছে। অর্থাৎ দেখুন দর্শক বন্ধু, প্রবীরবাবু যে ধরনের কবিতা আপনাদের শোনালেন, এটাকে হচ্ছে সংমিশ্রণ, একটা কেমিস্ট্রি রয়েছে। একদিকে বিজ্ঞান, একদিকে পরিবেশ, সামাজিক প্রেক্ষাপট, এই যে সংমিশ্রণের কবিতা তিনি লিখে যাচ্ছেন, এটা কিন্তু আমাদের সকলের কাছেই আনন্দের খবর। ধন্যবাদ আমাদের প্রবীর প্রামাণিককে, তিনি কিন্তু থেমে থাকেননি কবিতায়। ইতিমধ্যেই 2011 সালে তার একটি বই বেরিয়েছে, আধারে যদি জলে আলো। বাহ, সুন্দর একটি নামকরণ, আধারে যদি জলে আলো। আলো তো অবশ্যই জ্বলবে, আর জ্বলার জন্যই তো আমাদের কবিদের পথ চলা। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবীরদাকে। আমরা একটু স্বাদ বদল করে নিই দর্শক বন্ধু, শুনুন একদম মানে তালিম ছাড়াই যিনি সঙ্গীত পরিবেশন করছেন, কবি এবং সমাজসেবী নানান গুণের অধিকারী শিবশেখর গণ গান পরিবেশন করছেন। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত লাজে, নিখিলের হৃদয় স্পন্ধে, মোর বীণায় ওঠে কোন সুরে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। তব অন্তর স্পন্দিত লাজে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। বাহ, একটি সুন্দর সঙ্গীত আমরা শুনে এলাম আমাদের কবি এবং সমাজসেবী আমাদের শিবশেখর গণের কাছ থেকে, তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাতকাহনের তরফ থেকে। আমরা ফিরে যাই আরেকটি কবিতা শুনে নেব প্রবীর প্রামাণিকের কাছ থেকে। আমি একটা কবিতা বলছি, আমরা তো নদিয়ার মানুষ, গৌরাঙ্গ দেশের মানুষ, আমরা একটু কৃষ্ণপ্রেমী, তাই আমি কবিতার নাম দিয়েছি কৃষ্ণপ্রেম। কৃষ্ণ প্রেম বড়ই মধুর, যে মজেছে সে জানে, আমি অভাগা এ জীবনে পেলাম না তো তারে। চোখের জলে বুক ভাসায় তার চরণ পাবো বলে, বিথাই হবে কি এ জল আমার তার চরণ পাবো না রে। হা কৃষ্ণ বলে ডাকি সদা তোমারে, তুমি প্রভু না দিলেও দেখা আমি ভুলবো না তোমারে। চাইবো না কোনো কিছু ফল পাবারই আসে,
আজীবন আমি থাকতে পারি যেন তোমার চরণেরই পাশে। তোমার চরণ ছাড়া কিছুই চাই না, দয়া করো মোরে হে গোবিন্দ, তোমার চরণ ছাড়া যেন করোনা আমারে। বাহ, চরণ ছাড়া করোনা আমারে, অর্থাৎ আধ্যাত্মিক যে একটি কবিতা দর্শক বন্ধুদের জন্য দিলেন আমাদের প্রবীর প্রামাণিক, তাকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ দুই কবির কবিতা এবং গান শুনে নিজেকে আর লোভ সামলাতে পারিনি। একটি কবিতা শুনুন, অর্থাৎ দু একদিন আগেই লেখা কবিতাটি, একটি চিঠি। যা কখনো কাউকে বলিনি বলবো তোমাকেই, তোমার জন্য একটি চিঠি পাঠালাম, বৃষ্টি ফোঁটায় লেখা ভালোবাসার চিঠি। একান্তে নিবৃতে চিঠিটি খুলে দেখো, আমার আগুলের ছোঁয়া চোখে চোখ, হাতে হাত, সাদা পাতা জুড়ে আঁকা আছে। যা কখনো বলিনি তোমাকে বলবো, তাই ইচ্ছের কাছে হৃদয় নিংড়ানো কিছু নতুন অক্ষর পাঠালাম, ভালোবাসার চিঠি হতে পারে তোমার কাছে। আমার ইচ্ছের কথাগুলো তোমাকে ভিজিয়ে দেবে, তোমার আঁচল উড়ে যাবে ধরতে শুধু যতটা বাকি, বৃষ্টি ফোঁটায় লেখা একটি চিঠি তোমাকে পাঠালাম। লেখা কি আমরা শুনে নেব শিবশেখর গণের কাছ থেকে কবিতা। যেহেতু বৈশাখ মাস চলছে, আমার একটি রবি ঠাকুরকে নিয়ে কবিতা লেখা, আমাদের সকলেরই প্রাণের কবি, মনের কবি, ভালোবাসার কবি রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুর বলে আমরা সবাই জানি। কবিতাটির নাম প্রাণের কবি। বঙ্গের জন্য দিয়েছো জানি, বঙ্গের জন্য লিখেছো মানি, তুমি যে আমার সবার প্রিয়, তুমি যে আমার অপরাজেয়, তোমার লেখাই মন ভরেছে, তোমার লেখাই জীবন গড়েছে, তোমার লেখা প্রথম পড়েছি, তোমাকেই আমি ভালোবেসেছি, তোমার কথায় লিখেছি বারবার, লিখেনি কিন্তু তোমার নাম একবার, বৈশাখের পঁচিশে স্মরণ করে, স্মরণ করে বিশ্বজুড়ে বিশ্ব চরাচরে, তুমি আমার প্রাণের কবি, তুমি যে আমার প্রাণের ঠাকুর রবি। বাহ, ধন্যবাদ আমাদের শিবশেখর গণকে। তিনি ছোটবেলা থেকে কবিতার জমিতে তার অবাধ বিচরণ এবং সমাজ নিয়ে যিনি ভাবেন সেই ভাবনা থেকেই তার কবিতায় উঠে এসছে নতুন নতুন শব্দ, নতুন নতুন অক্ষর, এইভাবেই বেঁচে আছেন আমাদের শিবশেখর গণ। আমরা শুনে নেব আজকের মধ্যমণি যিনি কবি, অর্থাৎ প্রবীর প্রামাণিকের কাছ থেকে আরেকটি কবিতা। আমি আরেকটা কবিতা বলছি, কবিতার নাম বড় পুজো। শরৎ এসে বলছে হেসে, আইরে ছেলে পুলে, আসলো তোদের দুর্গাপুজো, খেলবি মিশে মিলে, নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতো পাই, নতুন সাজে সাজবি তোরা, নাচবি তাকধীনাধীন তাই, বাজছে ঢাক, বাজছে কাশি, সবার মুখে সদাই হাসি, পল্টু এসে বলল শেষে, লালটুর এবার দেয়নি জামা, মুখ লুকিয়ে কাঁদছে সে পূজা মণ্ডপে এসে, বিল্টু বলে চল রে সবাই, ওকে আমরা একটু বোঝাই, কানাই বলে কানে কানে, চল রে এবার বাড়ি পানে, পুরনো জামা পরে এসে খেলবো ওর সঙ্গে মিশে। বাহ, একদম ছোটবেলার একটি কবিতা শুনলাম প্রবীর প্রামাণিক বললেন। প্রবীরদা, এই যে আপনি এত কাজ করেন, মাঠের কাজ করেন, একজন কৃষিজীবী মানুষ হিসাবে আপনি কবিতার জায়গাও কিন্তু একটা ভালো পরিপক্কতা আমরা দেখতে পাচ্ছি, আপনার বেশ কিছু অনুভূতির কথা দর্শকদের শোনান। অনুভূতি বলতে দেখুন, আমি ছোটবেলায় আমাদের আজ থেকে আমার যখন বয়স 12-14 বছর, তখন তো আমাদের ওদিকে টিভি টিভি ছিল না, রেডিওটা ছিল, সবার বাড়িতে বাড়িতে রেডিওটা ছিল, রেডিওর গান শুনতাম। আমার শুনে মনে হতো যে এই গান লিখো কী করে লেখে, হ্যাঁ আমার মনের মধ্যে একটা আড়ন সৃষ্টি হতো যে এই লেখাগুলো কী করে হয়, আমিও চেষ্টা করতাম যে দেখি দিই আমি পারি কি না, কিন্তু আমার হতো না, কিন্তু চেষ্টা আমি ছাড়িনি, আমি চেষ্টা করতাম যে সংলাপগুলো কীভাবে আসে, গান শুনতাম, গান শুনে মনে মনে রাখতাম যে সংলাপগুলো কী করে হয়, হ্যাঁ তারপর আস্তে 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 আমার এই লেখা। বাহ, আস্তে আস্তে আপনি লেখনীতে ভালো জায়গায় এসে গেছেন। আমরা একদম শেষ মুহূর্তে এসে গেছি, দুলাইন গান হবে, দুলাইন গান একটু করি বলতো।
তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়, তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। একদম আজকের অনুষ্ঠান সাত কাহন দুই কবির উপস্থিতিতে একটি সুন্দর কবিতার আড্ডা উপহার দিলাম। আমাদের উপস্থিত ছিলেন প্রবীর প্রামাণিক এবং শিবশেখর গণ, তাদের হাতে আমাদের ক্ষুদ্র উপহার। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, সাত কাহনের সাথে থাকবেন। নমস্কার। নমস্কার।